ব্রিয়ন কি অবস্থা সকলের আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি আজকে দেখাবো আপনাকে কিভাবে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারেন যেখানে লসের সংখ্যাটা আপনার একদমই কমে যাবে আমরা যারা ট্রেডিং করি তারা বেশিরভাগ ওই কী করি মাইন্ডসেট ঠিক রাখতে পারি না বা লোভ লোভ কন্ট্রোল করতে পারি না যার জন্য লস করে ফেলি বা আমরা ট্রেডিং জানি তারপরও আমরা নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারি না তো এইসব কিভাবে আপনি শিখবেন বা কীভাবে ধরে রাখবেন আর কোথায় সাপোর্ট লেভেল আর কোথায় রেজিস্ট্যান্স লেভেল এগুলো কীভাবে আপনি স্ট্রংভাবে স্ট্রং কোন লেভেলগুলো স্ট্রং সেগুলো আপনি কীভাবে বুঝবেন তাই আপনাকে আমি দেখাবো তো আগে আপনি মার্কেটে মার্কেট ঘুরে দেখবেন যে কোন মার্কেটটা ভালো যেমন এই মার্কেটটা আমি দেখতেছি ই ইউ আর জিপিআইসি মার্কেট তো এই মুহূর্তে তো তেমন একটা সুবিধা না আমি অন্য একটা মার্কেট দেখি ক্যান্ডেল টাইম আপনি ওয়ান মিনিট রাখবেন বা টু মিনিট রাখবেন তা কোনো ব্যাপার না আপনি যত টাইম ক্যান্ডেল টাইম যত মিনিট রাখবেন তত টাইম আবার এ ট্রিডেড টাইমটাও রাখবেন যেমন আমার এখানে এখন বর্তমানে দুই মিনিট ক্যান্ডেল টাইম আছে তো আমি এখানে দুই মিনিট যদি ক্যান্ডেলটা দেওয়া রাখি তাহলে আমি ওই ক্যান্ডেল অনুযায়ী ট্রেডটা নিব আবার যাতে প্রফিট হইতে পারে বা আমার ক্যান্ডেলটা ওইটাই হয় যাতে রেড আমি যাতে রেডের জন্য দিই রেড হয় আর গ্রিনের জন্য দিলে যাতে গ্রিন হয় এমনটাই কিন্তু আপনি এখানে এটা করবেন না যে ওয়ান মিনিটের ক্যান্ডেল আর তিরিশ সেকেন্ডের ট্রেড বা দুই মিনিটের ট্রেড এটা করতে গেলে কিন্তু আপনি লস লস খেয়ে যাবেন যদি সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল হিসাবে কাজ করেন তো যাই হোক আমি এখানে আগে মার্কেটের আগে ফাইভ মিনিটের ক্যান্ডেলে যাই ফাইভ মিনিটের ক্যান্ডেলে গিয়ে দেখি মার্কেটের অবস্থা কেমন এটা তো একটা ডাউন ট্রেন মার্কেট এই মুহূর্তে চলতে আছে ফাইভ মিনিটের জন্য তো এটাতে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল বোঝা খুবই কঠিন হয়ে হয়েছে যা এখানে সাপোর্ট সাপোর্ট লেভেল খুবই কম কাজ করবে আর রেজিস্ট্যান্স লেভেল খুব ভালো কাজ করবে ইউএসডি জিপুয় মার্কেটে গেলাম তো এখানের অবস্থা কেমন এটা ঠিকই আছে তারপর এখানে একটু আমরা এই মার্কেটের লেভেল ডকুরা দিই আমি হরজেন্টাল লেভেল নিলাম দেখছেন যেখান থেকে কিভাবে লেভেলগুলো নিতেছি এই যে এখানে এই যে আমি এই যে একটা লারা দিতেছি যেখানে একটা রেড এখানে আইসা গ্রিন ক্যান্ডেল ক্লুজ দিছে আর রেড ক্যান্ডেল আবার শুরু হয়েছে সেম এই জায়গাতে তো সেম আবার এই পজিশনও আইসা কি করছে লেভেল এখানে ভালোভাবে কাজ করছে না আবার এখানে আবার সে রেজিস্টেন্স হিসাবে কাজ করছে আবার এখান থেকে বর্তমানে যা সাপোর্টে এখানেও রেজিস্টেন্স হিসাবে সে কাজ করতে আসছে তো এরকমভাবে আবার আমরা কয়েকটা লেভেল ড্র করে দেই যাতে আমরা পরে পরবর্তীতে ট্রেড করার সময় সহজে বুঝতে পারি তো এখানেও একটা সাপোর্ট লেভেল আছে এখানেও একটা সাপোর্ট লেভেল আছে এদিক দিয়ে আবার রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে তো মোটামুটি স্ট্রংয়ে আছে তো এখন আমরা কি করব এক মিনিটের পজিশনে চিল্লা যাইবো আমরা যদি এক মিনিটের ট্রেড করিলাম তো এক মিনিট পজিশনে চিল্লা যাবো এক মিনিটে আবার আইসা আমরা একটু দেখমু ক্যান্ডেলগুলা ঠিকঠাক ভাবে লাগছে কিনা তো আমরা একটুখানি টাইম ঠিক আছে এক মিনিট করে রাখলামি তখন ঠিক আছে বন্ধুরা আমি এক মিনিট করে রাখলাম তো এখন বর্তমানে আমি এই যে আমার ক্যান্ডেলটার যে এখানে একটা কি করছে লেভেলটা এখানে আমার আমি যে সাপোর্ট লেভেলটা ড্র করছি সেই সাপোর্ট লেভেলটার উপরে কিন্তু সে যে নেক্সট ক্যান্ডেলটা চলতেছে তার আগের ক্যান্ডেলটা বডিটা কিন্তু সাপোর্ট লেভেলের উপরে ক্লুজ দিচ্ছে শেষ করছি তো এখান থেকে আপনার এ তো কিছুটা গ্যাপও কিন্তু বাহির আস বাহি আসছে তো এই গ্যাপটা ফিল আপ করার জন্য আপনার একটু ধৈর্য ধরতে হইব আবার এমনও আছে লাস্ট টাইম লাস্ট মুহুর্তে দিত গাফারে কারণ এখানে তার এই যে গ্রিন ক্যান্ডেলটার আগের ক্যান্ডেলটা দেখুন আগের ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটার এই যে বড় একটা গ্রিন ক্যান্ডেল দিছে এই গ্রিন ক্যান্ডেলটার আগের ক্যান্ডেল একটা রেড এই রেডের আগের ক্যান্ডেলটাও কিন্তু উইক দিয়ে সে উপরে ক্লুজ দিছে তারপরে কিন্তু রেড গ্রিন হওয়ার গ্রিন হওয়ার কথা কিন্তু সে গ্রিন হইছে না সে তার গ্যাপটা ফিল আপ করছে রেড দিয়ে তো এখানেও সেম এটা করতে পারে আর এই মুহূর্তে আপনি এখানে এই আফের জন্য ট্রেড নিতে পারেন তো একটা ট্রেড আমার তো রঙ হয়ে গেছে গা তো সমস্যা নাই কিন্তু এখানে আপনার আমি শিউর আছি যে এটা গ্রিন হইবেই দেখা যাক লাস্ট মুহূর্ত হইল সে এখানে ছোটোখাটো হইলেও গ্রিন দেওয়া যাইবে দেখতেছে যে লাস্ট মুহূর্তে লস দিয়ে দিছে ওই যে দেখছেন লাস্ট মুহূর্তে আমাকে সে একটা প্রফিট দিছে আর একটা লস দিয়েছে একটা টেট তো আমার রং হয়ে গেছে গা নেওয়া আর একটা ঠিক জায়গায় পড়ছে তুই আর জন্য এমনটা হয়েছে তুই দেখছেন লাস্ট মুহূর্তে কিন্তু সে গ্রিন দিছে এই দিছে ওকে তো এমনভাবে প্রেডিকশন করে নেক্সট ক্যান্ডেল কিভাবে গ্রিন হইবে বা কি রেড হইবে তা আমরা যদি এখন বর্তমানে এক মিনিটেরটার জায়গায় আমরা দুই মিনিট দেই কারণ এক মিনিটে আপনার ক্যান্ডেলগুলা এলোমেলো বেশি বোঝা যায় তো আমরা যদি দুই মিনিট দিয়ে দেখি তো এখানে দেখা যায় কেমন দুই মিনিটটা মোটামুটি চলে তারপর আমরা এখানে আবার টাইমটা নেবো এই ম্যানুয়াল টাইম নেবো টু মিনিট ওকে আমরা ম্যানুয়াল টাইম নিলাম টু মিনিট তো টু মিনিটের আমরা পজিশন দেখবো যে কোন কোন জায়গা থেকে রিভার্সাল সে করছে ক্যান্ডেলগুলা তা আমরা এখানে বোঝার ক্ষেত্রে রেক্ট্যাঙ্গেল ব্যবহার করবো রেক্ট্যাঙ্গেলের এখানে রেক্ট্যাঙ্গেলের যেই আমি যেই জায়গা যেই জায়গাতে লেভেলটা ডগর দিচ্ছি সেই জায়গায় একটু নজর করুন তো বন্ধুরা দেখতে পারতেছেন মার্কেটে এখানে একটু কি করছে ভাবে চলাফেরা করতেছে তো যদি আমি যে এখানে টেটটা নিছি ট্রেট নিছি নাই এখন যে বর্তমানে ক্যান্ডেলটা চলতেছে যদি আমার যেই আমি লেভেলটা যেই যে ড্র করছি এর নিচে যদি সে কুলুস দেয় তাহলে সম্ভাবনা আছে এটা ডাউনে যাবার আর যদি এটার উপরও কুলুজ দেয় তাও সম্ভাবনা আছে এটা ডাউনে যাবার কারণ এখানে আমি একটা ডাউন ডাউনট্রেড নেই টু মিনিটের জন্য একটা ডাউন ডাউনট্রেড নিলাম তো দেখা যাক তো বন্ধুরা টাইমটা তো অনেক লম্বা দুই মিনিট সময় তো আমি যদি দুই মিনিট করে এভাবে ধরে রাখি তো অনেক সময় হয়ে যাবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি ভিডিওটা মাঝখান দিয়ে একটু কাটটা দিব হ্যাঁ আপনারা বুঝে নিয়েন তো আপনারাও বইলেন কি কত টাকা লসের মাধ্যমে আছেন আর কি কত বছর যাবৎ ট্রেডিং করতেছেন বা কত মাস যাবৎ ট্রেডিং করতেছেন আর আপনারা যদি কেউ ট্রেডিং না করেন বা আগ্রহী আগ্রহী আছেন ট্রেডিং করার জন্য তো আমার সাথে যোগাযোগ কইরেন আমার তিন বছর যাবৎ এক্সপিরিয়েন্স আছে তো আমি এখনও বলবো না নিজেকে যে আমি একজন সাকসেসফুল ট্রেডার বা কিছু সব কিছুই জানি তাও আমি এটা বলবো না আমি মনে করেন যে আপনাকে দিন শেষে আপনাকে আমি হান্ড্রেডের মাধ্যমে ষাট থেকে সত্তর পার্সেন্ট নিশ্চিত দিতে পারি যে আমি আপনাকে প্রফিটেবল দিন শেষে রাখতে পারবো তবে এখানে আপনি আপনার মতন করে মানি ম্যানেজমেন্ট ফলো করতে হইবে বা আমি যে আমি যেভাবে বলবো আপনাকে সেইভাবে আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করবেন তাহলেই আপনি প্রফিটেবল হইতে পারবেন দেখছেন বন্ধুরা তো এটা তো এটা তো উইন আরো বাইশ সেকেন্ড আছে তো এখানেও আপনারা দেখতে পারতেছেন যে আমার এখানে তিন হাজার নয়শো পঁয়তাল্লিশ ডলার তো আমি চাইলে কিন্তু এক হাজার কুইরো আমি এতটুক শিওর যে আমি চাইলে কিন্তু এখানে এক হাজার পনেরোশো কুইরাও ট্রেড নিতাম নিতে পারতাম তো আমি নিছি নাকি আরে আমার এখানে পঞ্চাশ ডলার আমি পঞ্চাশ ডলার ইনভেস্টমেন্ট করছি এখানে তো আমি নিছি না কেন জানেন কারণ আমি মানি ম্যানেজমেন্ট ফলো করতে আসি যদি আমি মানি ম্যানেজমেন্ট ফলো না করি আমি এখানে আমি যে শিওর আসি যে হান্ড্রেড পার্সেন্ট এখানে একটা রেড ক্যান্ডেল হইবে তো আমি এখানে পনেরোশো দুই হাজার টাকার একটা ট্রেড নিতাম তো এটা আমার দেখা যেতেছে যে আমি দুই মিনিটের ট্রেড নিছি তো এক মিনিট ডাউনে ছিল তো লাস্ট মোড় লাস্ট আর এক মিনিটে আমার একটা লস দিয়ে দিচ্ছে অটিসি মার্কেট তো ঠিক নাই তো এর জন্য আপনাকে আপনার মন মতন মানি ম্যানেজমেন্ট ফলো করতে হইবে আপনি যদি এখানে আপনার ব্যালেন্স আছে চার হাজার বা তিন হাজার বা একশো ডলার তো আপনি যদি এখানে এক চল্লিশ পার্সেন্ট রিস্ক নেওয়ার মতন টাকা তো এটা কিন্তু আপনার মাথা ফাগল কইরা দিবে যে আপনাকে মানি ম্যানেজমেন্ট ফলো করবেন কি বা ইমোশনাল ধরে রাখবেন কি এটা আপনার মাথায় থাকবে না তখন আপনার মনে থাকবে যে আমি আমার টাকাটা কিভাবে ফেরত আনবো যা আমরা আগে এক সময় কুরেছি ভাই তাই আপনাকে আমরা আমি এটা বলতেছি যে ভুলগুলো আমি আগে করছি সেই ভুলগুলোই আপনাকে বলতেছি যাতে আপনি না করেন পরবর্তীতে ওকে তো বন্ধুরা এতটুকুই আজকের ভিডিও তো আপনারা আমাকে জানাইয়েন কেমন হয়েছে যদি আপনারা আমার ভিডিওকে সাপোর্ট করেন বা আমার চ্যানেলটাকে সাপোর্ট করেন তাহলে আমার ভিডিও বানানোর জন্য আগ্রহী হইবে আর আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু এত একটা আগ্রহী হইবে না ভিডিও বানানোর জন্য আপনাদের সাপোর্টেই আমার আগ্রহী তো ওকে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন হ্যাঁ আজকের জন্য এতটুকুই ভিডিওটা তা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে